আগরতলা পৌর নিগমের সমস্ত মনোনয়নপত্রই বৈধ। শুক্রবার স্ক্রুটিনি শেষে একথা জানান সদর মহকুমা শাসক তথা রিটার্নিং অফিসার অসীম সাহা। পৌর নিগমের নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা শুরু হয়েছিল 27 অক্টোবর। 51 আসনের পৌর নিগমের নির্বাচনের জন্য রিটার্নিং অফিসার রয়েছেন 3 জন। মনোনয়নপত্র জমা শেষ হয় 3 নভেম্বর। শুক্রবার ছিল মনোনয়নপত্র যাচাইয়ের কাজ। স্ক্রুটিনি শেষে সদর মহকুমা শাসক তথা 18 থেকে 34 নম্বর ওয়ার্ডের রিটার্নিং অফিসার পুরো তথ্য দিতে গিয়ে জানান 51 ওয়ার্ডের সমস্ত মনোনয়নপত্রই বৈধ। 51 আসনের জন্য 189 জন প্রার্থী মনোনয়নপত্র পেশ করেছেন। 254 এক থেকে 17 একজন, আরও 18 থেকে 34 আরেকজন আছেন এবং 35 থেকে 51 টোটাল আমাদের এখানে কনস্টিটিউয়েন্সি আছে 51টা, মানে 51। লাস্ট ডেট অফ নমিনেশান সাবমিশন ছিল 3 তারিখে। 3 তারিখে পর্যন্ত আমাদের যা নমিনেশান জমা পড়েছে তার আজকে সবগুলি 3টা আরও টেবিলে স্ক্রুটিনি করা হয়েছে। স্ক্রুটিনি অনুযায়ী আমাদের সবগুলি নমিনেশানই বৈধ আমরা ঠিক পেয়েছি। যেহেতু 25 নভেম্বর ভোট আর 28 নভেম্বর গণনা। পিওর রিপোর্ট, চ্যানেল দি ডাউট।